নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো মেইন টপিকে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন। সো আজকে আমরা বানাবো ডিমের চপ, ডিমের পাকোড়া, যেটাই আপনারা বলুন না কেন সেটা। এটা দিয়ে আপনারা ইনফ্যাক্ট ডিমের ধোকাও বানাতে পারেন, এবং যেটা দিয়ে অ্যাজ ইউজুয়াল ধোকার ডালনাও তৈরি করতে পারেন। তো প্রথমে আসি যে কী কী লাগবে। আমি এটা বানাচ্ছি চারজনের জন্যে। সো অবভিয়াসলি দুটো ডিম লাগবে, দুটো আলু লাগবে। সো এই ডিম আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকে ছুরি দিয়ে ভালো করে মানে গেঁথে দিয়েছি, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ডিম আর আলুটা সেদ্ধ করে রাখবো। আচ্ছা, এর সাথে যেটা লাগছে পরিমাণ মতো আপনার একটু আদা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ কুচানো একটা মিডিয়াম সাইজ, বড় একটু মিডিয়ামে থেকে একটু বড় পেঁয়াজ পুরো কুচানো, দুটো লঙ্কা কুচানো, আর আধা মিডিয়াম সাইজ টমেটো কুচানো। এর সাথে আমার যেটা লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে লাগছে অবশ্যই একটু বেকিং পাউডার, এবং তার সাথে এটা গোলমরিচের গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, এবং তার সাথে তো নুন, হলুদ নুন, আর মিষ্টি তো চিনি তো লাগবে স্বাদ মতো, এবং তার সাথে একটু লাগছে আপনার বেসন আর চালের গুঁড়ো। সো আমি প্রথমেই যেটা করছি যে এই ডিম আর আলুটিকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, ডিম আর আলু যখন সেদ্ধ বসাবেন অবশ্যই দেখে নেবেন যে জলে যেন ডুবো ডুবো হয়ে থাকে। তো এইভাবে দিয়ে আপনারা একটা সিটি দেবেন। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি, আপনারা যদি জ্যোতি আলু ইউজ করেন তাহলে দুটো সিটি দেবেন। ডিম একটু বেশি সেদ্ধ হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, আমরা তো এখানে একটা সিটি দেব, একটা সিটি দিয়ে আমরা কিন্তু পুরো প্রেশারটা রেখে দেবো। একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে পুরো প্রেশারটা রেখে দেবো, তারপরে খুলে সব ছাড়িয়ে নেব ডিম আর আলু। দেখুন, আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, একটা গ্রেটারে গ্রেট করে নেব। সো হিয়ার ইজ দ্য গ্রেটার, এই গ্রেটারে আমি এই আলু আর ডিম ভালো করে গ্রেট করে নেব। আলু গ্রেট হয়েছে, এবার ডিমটা গ্রেট করে নেব। তো দেখুন, ডিমও গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে এই যা যা আছে, আদা পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ লঙ্কা এবং টমেটো, জিরে ধনে এবং গরম মশলা, গোলমরিচ, লবণ এবং চিনি সব স্বাদ মতো মিশিয়ে দেবো, এবং এই যে পাতিলেবুর একটা ছোট্ট কোয়া আছে এটাও আমি রস করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই, সো এটা অপশনাল। এবং এই মিশিয়ে দেওয়ার পরে এইটা দেবো আপনার বেসন এবং চালের গুঁড়ো, এইটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে, যে ডোটা হওয়ার জন্যে, মণ্ডটা হওয়ার জন্যে যেটুকু দরকার। মিশ্রণটিকে হাত দিয়ে মাখার আগে চামচ দিয়ে ভালো করে সব মিক্স করে নেবেন। সো দেখুন, ডোটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, আমি সব কিছু স্বাদ অনুযায়ী চেক করে নিয়েছি। এবার ডোটা থেকে, এই ডোটা থেকে আপনি সব কিছুই বানাতে পারেন। যেরকম যদি আপনি এরকম ডিমের আকারে করেন তাহলে এটা ডিমের চপ হয়ে গেল, এটা যদি একটুখানি রুইতন বা চৌকো আকারে করেন তাহলে এটা হয়ে গেল আপনার ডিমের ধোকা। এটা ভেজেও খেতে পারেন, এটা বা ধোকার ডালনা করেও খেতে পারেন। আর এইগুলো একটুখানি ওই কিসেস বলে যে চকলেটগুলো আছে, সেই কিসেসের আকারে গড়ে দিলে, এগুলো ছোটো ছোটো করে করে দিলে এটা হয়ে যাবে ডিমের পকোড়া। তো এবার আপনারা ভেজে নিন, ভেজে এবার আমরা খেতে পারি, মুড়ির সাথে হোক, চায়ের সাথে হোক, জেকরার সাথে হোক। তো ভেজে দেখাচ্ছি। তো আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সো চপ হোক বা পাকোড়া হোক বা ধোকা হোক, এগুলো আমরা নর্মালি সর্ষের তেলেই ভাজি। তো আপনারা চাইলে সাদা তেলে ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করছি সর্ষের তেলে। তো আমি সর্ষের তেলে এটা ভেজে দেখাচ্ছি। সাদা তেলে ভাজলে টেস্ট হয়তো একটু এদিক ওদিক হতে পারে, মানে সামান্য তেলের একটা একটা গন্ধ থাকে, সেটার জন্য একটা ফ্লেভারে চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ এভরিথিং রিমেন সেম। সো আমি এটা সর্ষের তেলে ডিপ ফ্রাই করে নেব, করে আপনাদের দেখাবো। সো আগে পাকোড়াগুলো ভেজে নিই। তেলটা হাই আছে গরম করে, তারপরে মিডিয়াম টু লো আছে, হালকা করে লাল করে ভেজে নেব। সো দেখুন, পাকোড়া ছোটো ছোটো হয়েছে, এটা ডেভিল হয়েছে, সরি ডেভিল বলছি, এটা হয়েছে ধোকা, আর এটা হয়েছে চপ। সো ডিমের চপ, ডিমের ধোকা, ডিমের পাকোড়া। সো একটাই ডো থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। এই যে ধোকাটা, এইটাকে আপনারা ডালনাও করে নিতে পারেন, সেটা আপনারা পেঁয়াজ আদা রসুন একটু টমেটো বাটা দিয়ে
ভালো করে ঝোল করে নিলেন, ঝোলের মধ্যে এটা ছেড়ে দেবেন। আর এগুলো আপনারা নর্মাল আপনারা অ্যাজ এ স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। সো হোপ যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে এবং আপনারা এটা ফলো করবেন, আমাকে অবশ্যই জানাবেন। এটা খুব ইজি, বাড়িতে যা যা আপনার রয়েছে সেটা দিয়েই আপনারা করতে পারেন। এরকম আমার কাছে ধনে পাতা ছিল না, তো আমি ধনে পাতা দিতে পারিনি, তো বাকি সব ইনগ্রিডিয়েন্টস তো বাড়িতেই থাকে। সো একটা এদিক ওদিক হতেই পারে, কোনোটা কম কোনোটা বেশি, হয়তো এটা নেই তো ওটা নেই, তো ঠিক আছে, যেটুকু থাকে সেটুকু দিয়ে আপনারা করলে দেখবেন খেতে মন্দ হবে না। আর আপনারা চালের গুঁড়োর জায়গায় আপনারা ময়দা দিতে পারেন, বেসনের জায়গায় ময়দা দিতে পারেন, তো এগুলো অপশনাল। সুজি দিতে পারেন, তো যেটা আপনাদের মনে হয় একটা ডো বানানোর জন্য যেটুকু লাগে সেইটুকু। তো সবার কাছে সব কিছু থাকতে হবে তার তো কোনো মানে নেই, তো বাড়িতে যেটা আছে সেটা দিয়ে করতে পারেন। অত্যন্ত টেস্টি এবং উপাদেয় একটি খাবার, সন্ধ্যের জল খাবারের জন্য ভালো, চায়ের সাথে বিস্কুটের সাথে ভালোই লাগবে, এবং সসের সাথে এটা অবশ্যই পরিবেশন করুন বাড়িতে অতিথি আসলে, খুব সুজে ভালো লাগবে। সো আজ এখানেই শেষ করছি, পরবর্তীকালে অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব অথবা কোনো টেকনিক্যাল টপিক নিয়ে হাজির হব। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অ্যাজ বিকজ ইয়োর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসারি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল। আমরা আপনাদের কী বলবো, আপনাদের যে আপনারা যে সাপোর্ট করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞ। এই চ্যানেলটি অনেক দূর গেছে, সো আরও আমরা এগিয়ে যাব। ভালো থাকবেন, সকলকে নমস্কার।